okay record coach okay so so think about the the idea of vegetarianism so what is the idea of vegetarianism you are when you are refraining yourself from any kind of damages so you are so kind to the nature you are so kind to the animals and so on so what does it mean to be a vegetarian

তোমার হচ্ছে ইউ আর ভেজিটেরিয়ান হ্যাঁ তুমি খুবই এটা ইউ আর ইট অন দ্য আদার হ্যান্ড দোজ হু আর নন ভেজিটেরিয়ান এটা কারা এরা হচ্ছে সেই আদারিং এই যে দেখো থ্রু দা ভেজিটেরিয়ানিজম তারা ধরে নিচ্ছে যে মুসলিমস দ্য মুসলিম আদার্স এরা হচ্ছে খুবই ক্রুড খুব রিয়াল এনিমেলের সঙ্গে খুব ক্রুড বিহেভিয়ার করে নেচারের সঙ্গে ওদের ক্রুড রিয়ালিটি এই যে একটা উইদিন দ্য নোশন অফ ভেজিটেরিয়ানিজম

আমি তোমার হচ্ছে যখন ব্রিটেনে গেলাম আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড থাকে নুরুল নবী তো ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম অনেক হচ্ছে ওই যে স্কাই স্কাই টিভি আমি জানি না তোমরা উনার রুফার্ট মার্ডকের নাম শুনেছ কিনা সেখানে জব করে তোর তার কিছু বন্ধু আছে ইন্ডিয়ান বন্ধু তো হুঠাট বন্ধুদের বিয়েতে যাইতো তো আমি একটা বিয়েতে ফর দ্য ফার্স্ট টাইম আমি একটু শক হয়েছি যে ধরো মানে ভেজিটেরিয়ানিজমের মধ্যে মানে স্পেসিফিক্যালি গুজরাটের খাবার দাবারের যে এত ভেরিয়েশন আমি এটা জানতাম না যেমন ধরো আমি লন্ডনে থাকতাম হচ্ছে যে জায়গাটা সেটা হচ্ছে প্লাম স্ট্রিট বলতো আর কি উলুই চার্সেনাল মোস্টলি শিখ পিপল ছিল আর কি মোস্টলি শিখ অধ্যুষিত একটা এলাকা মানে ধরো হচ্ছে গ্রুপ অফ পিপল দে ডোন্ট কনজিউম অর দে ডোন্ট টেক তোমার হচ্ছে ফুডস লাইক যে বিফ নেয় না এটা নেয় না মানে এই ধরনের একটা তোমরা দেখো না যে নিরামিষ ভোগী শুনো না এই শব্দটা মাসায়েক শুনেছো ইয়েস স্যার বাট আমি গুজরাটের বিষয় যখন আমি রিয়েলাইজ করলাম ওই যে আমার বন্ধু নুরুল নবীর সঙ্গে ওর যখন বন্ধুর বিয়েতে গেলাম গুজরাটের মধ্যে এটা এত স্ট্রিক্ট যে এ গ্রুপ অফ পিপল ইভেন মানে ক্যান মানে কনজিউম দ্য প্রোডাক্টস দোজ হু হ্যাভ তোমার হচ্ছে বিনীথ দ্য সয়েল মাটির নিচে যেগুলো উৎপাদিত হয় তারা সেগুলো কনজিউম করে না মানে কি পরিমাণ হার্ড ভেজিটেরিয়ানিজম মানে মাটির নিচে কি হয় আলু হয় বুঝছো পেঁয়াজ হয় তারা তাও খায় না বুঝছো বুঝছো মাসায়ক কি পরিমাণ হার্ড ভেজিটেরিয়ানিজম মাসায়ক

মাটির নিচে যে সবজিগুলো হয় যেগুলো মাটির নিচে সেগুলো তারা কনজিউম করে না সেগুলো তারা ভোগ করে না জাস্ট মাটির উপরে যেগুলো আছে সো কি এবার জিনিসটা আমি ওইখানে ওই পরিমাণ বিয়েতে যাই আমার ওই মানে আমার যে বন্ধুটা ছিল আর কি খুবই ক্লোজ ফ্রেন্ড তো তো হচ্ছে মানে সে তার ওই বন্ধুটা আবার ছিল জৈন ধর্মের অনুসারী আমি জানি না তোমরা জৈন ধর্মের নাম কি না

रायोट एंड फोक्रोम मनी पूछो ना, एनीवन, रायोट मनी की रायोट, व्हाट इज़ रायोट? हम्म uh हम्म, -huh. रायोट मनी की रायोट, रायोट शब्द रशुने चहे वी एवर हार्ड द वर्ड रायोट, व्हाट इज़ रायोट? हम्म हम्म, सॉरी इफ़ आई एम नॉट रंग, रायोट बेसिकली मीन्स এটাকে বলে যে দুটো পক্ষ যেমন আমাদের এখানে মুক্তিযুদ্ধের সময় তোমরা দেখেছ বিহারি বাঙ্গালি রায়ট হইতো রায়ট মানে বুঝছো মানে দুপক্ষের মানুষই একটা একটার সঙ্গে কি করছে শুনতেছো

স্যার আমুল গ্রামের পাইক কিশোরগঞ্জ আচ্ছা কিশোরগঞ্জ বাংলাদেশে একটা বড় রায়টের চিহ্ন আছে এটা নিয়ে সুগত ভূষ একটা ইন্টারেস্টিং আর্টিকেল আছে কিশোরগঞ্জ শহরে গিয়ে দেখো একটা মসজিদের নাম আছে শহিদী মসজিদ মানে ওইটা নিয়ে খুব ইন্টারেস্টিং আমি জানি না তোমরা কখনো গেছো না মানে খুব বড় রায়ট হইছিল যে ধর হচ্ছে দুর্গা মানে পূজার ঢোল বাজানো আর মসজিদে নামাজ মসজিদের সামনে দিয়ে পূজা রিয়া যাওয়া বা হচ্ছে মহররমের মিছিল যাওয়া এগুলো নিয়ে দু গ্রুপে লাগত সমানে ঢাকার মধ্যে রায়ট হয়েছে ঢাকাতে পুরান ঢাকায় হয়েছে রায়ট হচ্ছে যখন দুটো গ্রুপ অফ পিপল অ্যান্টাগনিস্টিক গ্রুপ একটা একটার সঙ্গে লড়াই করে এটাকে বলে হচ্ছে রায়ট ক্লিয়ার আর ফ্রমটা কি হচ্ছে এক পক্ষিক ভাবে আরেকটা পক্ষকে কচু কাটা করা এটাকে বলে ফ্রম মানে ইট ইজ নট যে টু টু সাইডস কনফ্লিক্ট বুঝছো জিনিসটা মাসায় একবার বুঝছ না স্যার ডিফারেন্সটা বুঝিনা মানে রায়ট মানে হচ্ছে তুমি তোমার গ্রুপে ঝগড়া করছো আমার গ্রুপে দুজন দু গ্রুপকে কাটাকাটি করতেছে এটাকে বলে রায়ট ক্লিয়ার যে দাঙ্গা করছে হিন্দু মুসলমান আমরা শুনছো না যে হিন্দু মুসলমান দাঙ্গা কলোনিয়াল পিরিয়ডে इवन পোস্ট কলোনিয়াল পিরিয়ডে বহু হিন্দু মুসলিম দাঙ্গা হইছে ওকে যে প্রপ এর ঘরবাড়ই ভাঙছে ওর ঘরবাড়ই ভাঙছে এটাকে হচ্ছে রায়ট বলতেছে আর ফোগ্রমটা হচ্ছে এক যে তুমি শুধু হিন্দুর ঘর বাং যেমন আমাদের এখানে সিক্সটি ফাইভ যেটা হয়েছে এক টানা শুধু হিন্দুদের ঘরবাড়ি যেটা ভাঙা হয়েছে বুঝছো এটাকে বলে ফোগ্রম বুঝছো যেমন সেভেন্টি ওয়ানে যেটা হয়েছে তোমার হচ্ছে এক যে বিহারিদের ঘরবাড়ি যেটা হ্যাঁ অনেক জায়গায় দেখবার আর কি হ্যাঁ সো বা এই যে এখন তোমরা যে এই গুজরাটে যেটা হয়েছে যে এটা দুপক্ষের ভায়োলেন্স ছিল না এটা ছিল এক একপক্ষের এক পক্ষের

হ্যাঁ হঠাৎ করে দিনে দিনে মুসলিমদের বিরুদ্ধে তাদের এক ধরনের হেট্রেট তৈরি হইলো এবং ওই দিনে তারা এটাকে সব ঝেড়ে কেসে ফেলে দিল ডু ইউ থিং লাইক দিস নো দিস ইজ মানে দিস এ কনস্ট্রাকশন যে ওভার দ্য ইয়ার্স এই যে থ্রু দেয়ার এভরিডে এভরিডে তোমার হচ্ছে এটার নাম কি নেগোসিয়েশনস এক্সপ্রেশনস এগুলোর মধ্যে দিয়ে ক্যান ইউ হিয়ার মি রাইট নাও বাকিরা শুনছো আমাকে রাইট জি স্যার শুনতে পারছি ও আচ্ছা ওকে সো এইটা হচ্ছে মোস্টলি হচ্ছে একপক্ষীয়ভাবে যে কিভাবে ওভার দ্য ইয়ার্স সেখানে এই ঘৃণাটা এই জঘন্য ঘৃণাটা মানুষের মনের মধ্যে হাউ ইট ইনকালক্রিয়েটেড ওকে এবং ইন দ্য নেম অফ ভেজিটেরিয়ানিজম এই আমরা একটা ভেগান ভেজিটেরিয়ানিজমকে আমরা খুবই একটা ইনোসেন্ট একটা জিনিস দেখি না যে দেয়ার টু রেসপেক্টফুল টুয়ার্ডস নেচার দ্যাট টু রেসপেক্টফুল তুমি জানো কি না হিটলার একজন ভেগান ছিল জানো এটা ভিগান নাকি ভেজিটের ভেজিটেরিয়ান ছিল আর কি ওকে আচ্ছা এই যে তারা যে ভেজিটেরিয়ান যেটা ছিল আমরা তোমার হচ্ছে ইন্ডিয়ান যে ভেজিটেরিয়ানিজম খেয়াল করো এটা এত ভাইব্রান্ট ভেজিটেরিয়ানিজম যে বুঝছো তো যে আমি তোমাকে বললাম না যে আমার ওই বন্ধুর বিয়েতে যায় আই রিয়েলাইজ দেট যে তারা মানে ইভেন যে তাদের যে হচ্ছে কুকিং এর মধ্যে তারা অনিয়নটাও তারা ইউজ করে না অনিয়ন নো নাথিং আমরা যেগুলোকে ভেজিটেরিয়ানিজমটা প্র্যাকটিস করে হ্যাঁ অনেকে আছে নট টু মাচ রিজিট ইয়াস কনজিউম ফাসাটোস ক্যারটস হ্যাঁ মানে আদার তারা সেগুলো ইউজ করে বাট দেন এখানে যে গবেষণাটা করেছেন তোমরা তার নামটা এবং এটা হচ্ছে তার যখন করছিলেন গুজরাট নিয়ে তিনি তার ফিএইচডি করছিলেন আর অথর হি ওয়াজ এন ইরান মানে হুজ ফ্যামিলিজ মাইগ্রেটেড টু জার্মানি এক সময় এবং তিনি জার্মানি থেকে আবার করিভার্সিটিতে উনি ফিএইচডি করেছিলেন তখন নাইনটিন এর দিকে টু এর দিকে তো তিনি পিএইচডি করতে তিনি গুজরাটে অনেক দিন ছিলেন এটা হচ্ছে তার একটা এথনোগ্রাফি তিনি সেখানকার মানুষের যে লাইফ স্টাইলটা দেখেছেন কি কি দেখেছেন সেগুলোর একটা একটা এথনোগ্রাফিক অ্যাকাউন্টটা হচ্ছে যে সেখানে এই যে ভাইব্রেন্ট ভেজিটেরিয়ানিজম যে ভাইব্রেন্ট যে ভেগান মুভমেন্টটা এই ভ্যাগান মুভমেন্টে যে একটা অহিংসা যে ভেজান ভেজিটেরিয়ানের মধ্য দিয়ে তারা নিজেদেরকে যেভাবে পোট্রে করে খুবই দেখো খুবই নিরীহ নিজেদেরকে দে আর পোট্রিং দাম সেলফ অ্যাজ সো ইনোসেন্ট অহিংসা অহিংসা শুনেছো না নন এই যে তোমার নাম শুনছো না যে যেমন গান্ধীর নিজের জন্ম হচ্ছে কিন্তু এই যে আহমেদাবাদ সরি এটার নাম কি গুজরাটে হ্যাঁ সো এই যে অহিংস নন ভায়োলেন্স সবকিছু সেখানে তৈরি হচ্ছে হ্যাঁ এবং ভেজিটেরিয়ানিজম ইট ইস এ সাইন অফ দেয়ার ইনোসেন্স সাইন অফ সাইন অফ দেয়ার এটার নাম হচ্ছে কমিটমেন্ট দেয়ার কনসার্ন কসনেস অ্যাবাউট দ্য নেচার হ্যাঁ দেখ এখন এই জিনিসটা তারা যখন সোসাইটিতে এটা যখন কনস্ট্রাক্ট করতেছে এই কনস্ট্রাকশনের মধ্য দিয়ে তারা এমন একটা ভাইলেন্ট বা ভাইব্রেন্ট আদার তারা তৈরি করতেছে যে আদারটা ঠিক আছে আমরা খুবই উই আর সো কমিটেড সো কশ দ্যমেন্ট এন্ডলিমি কনসার্ন এনি কমিটমেন্ট টুয়ার্ডস দ্য নেচার দে আর ভায়োলেন্ট বিকস তারা হচ্ছে ফ্লেশ বা মিট দেিয়ানিজম

To the Gujarat culture, the beauty of the Gujarat palate lies in its where I cannot pronounce this. Uh, ver very okay, forget about it. vegetarianism is the first step for a healthy society. When Gandhi ji went abroad at a young age he took a vow that in any event he would not indulge in the consumption of animal flesh. according to the ancient vedic texts of india, it is mentioned that there is fire or agni in the stomach. it is this fire or heat that digests the foods and grows, provides nourishment and strength to the body as a whole. according to our sanskrit, Scriptures if a vegetable or fruit or food grain is put in fire, that then that fire and its container is called yogyakund. Vessel or pit of vessel or pit of sacrificial fire. But if dead flesh is put in fire, then that fire becomes the fire of a samsha still earth, ground of death, burial ground, or the fire of the funeral pyre. The fire of yagya, sacrifice, gives life, energy, strength, and piety, while the fire of sarshashan crematory consum uh, fire, consumes and converts dirt to dirt and ashes to ashes. So it is said that Gujarat er, ekta heritage of er vegetarianism, clear? এবং সে তার ধর্মের একটা ব্যাখ্যা দিল যে ধর্মে বলা হচ্ছে আমাদের যে স্টমেক ইট ইজ এ কাইন্ড অফ হ্যাঁ তোমার হচ্ছে যে কুন্ডু হ্যাঁ এটা একটা অগ্নিকুন্ড সো এখানে তুমি যে খাবারটা দিবা ইফ ইউ ফুড ভেজিটেবলস অর আদার কাইন্ড অফ তোমার হচ্ছে ফুডস তখন এটা একটা যোগ্য কুন্ড হবে হ্যাঁ যোগ্য কুন্ডের মধ্যে কি হবে কারণ যোগ্য অলওয়েজ গিভস লাইফ এনার্জি স্ট্রেংথ এন্ড পাইটি হ্যাঁ তোমাকে ধার্মিকতা শিখাবে তোমার তোমার লাইফের মধ্যে হচ্ছে এনার্জি তৈরি করবে স্ট্রেংেন করবে আর তোমার যদি যদি মধ্যে তুমি ফ্লেশ পাঠাও বা হচ্ছে বি বা অন্য কিছু তোমার যদি স্টমাকে আসে এইটা হচ্ছে একটা শ্মশান ভূমি হয়ে যাবে হ্যাঁ বুঝছো জিনিসটা ফলে এই যে তোমার যে এই কুণ্ডটা হ্যাঁ তোমার হচ্ছে এই যে শ্মশান ইট কনজিউমস এন্ড কনভার্টস টু এন্ড অ্যাশেস টু অ্যাশেস

এই জিনিসটাকে রেমিনিসাইন করেছে এবং এই জিনিসটার মধ্য দিয়ে হোয়াট অ্যাকচুয়ালি দে ট্রাইড টু প্রুভ যে আমাদের একটা হিস্টোরিক্যাল ফার্স্ট অফ ভেজিটেরিয়ানিজম আছে এবং দিস ফার্স্ট অফ ভেজিটেরিয়ানিজম হ্যাঁ ইট ইজ সামথিং ওই যেটা বললাম না যে হ্যাঁ এটা পাইটি স্ট্রাংনেস লাইফ খুবই উপকারী এবং যারা ভেজিটেরিয়ান না দে আর রিয়েলি প্রবলেমেটিক টু ভায়োলেন্ট হ্যাঁ ডার্টি মানে এভাবে একটা আলাদা একটা ক্যাটাগরাইজেশন হয়ে গেছে ক্লিয়ার সেটাই তো এখানে তো সেটাই বলা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ এক্সট্রিমিজম মানে যে ভেজিটেরিয়ানিজম এর মতো নিরীহ একটা মুভমেন্ট ও ইট কুড বি ভায়োলেন্ট বুঝছো বুঝছো জিনিসটা মানে তোমরা মহাবীরের নাম শুনেছ কিনা জানি না হু ইজ মহাবীর রাইসা হু ইজ মহাবীর মানে জৈন ধর্ম বা অন্যান্য যে ধর্মে যারা প্রবর্তক ছিলেন বুঝছো সো তাদের কমিটমেন্টটা ছিল যে তারা নেচারের প্রতি যে রক্তপাত এগুলো তাদের কাছে খুবই একটা ভয়ঙ্কর জিনিস ছিল বুঝছো জিনিসটা ক্লিয়ার সো ইট ইস নট অল অ্যাবাউট দ্য হিন্দুইজম অন্যান্য সেখানে রিলিজিয়াস যে প্র্যাকটিস ছিল সেটার মধ্যেও যেটা ছিল যে তারা ভেজিটেরিয়ানিজমটা তারা প্র্যাকটিস করছে ইট ইজ অনলি বিকজ দে আর মোর কমিটেড টুয়ার্ডস দ্য নেচার কিন্তু এই জিনিসটা তারা করতে গিয়ে থ্রু প্র্যাকটিসিং দিস কাইন্ড অফ ইনোসেন্ট প্র্যাকটিসেস হ্যাঁ বুঝছো জিনিসটা হোয়াট অ্যাকচুয়ালি দ্য ডিড দ্য ক্রিয়েটেড এ ভায়োলেন্ট আদার বলতেছে যে যারা ভেজিটেরিয়ান না তারা তো ভায়োলেন্ট অ্যান্ড দে শুড বি অ্যানিহিলেটেড এটাই ছিল সবচাইতে ভয়ঙ্কর প্র্যাকটিসটা ওকে এরপর দেখো ভোভাইন ন্যাশনালিজম ভোভাইন ন্যাশনালিজম মানে হচ্ছে কি ওই যে আমরা গোরক্ষা কমিউনিটি নিয়ে পড়েছো না তোমাদের মনে আছে বোভাই ন্যাশনালিজম মানে হচ্ছে গরুর জাতীয়তাবাদ আর কি হ্যাঁ মানে হোল ইন্ডিয়ান ন্যাশনালিজমটা কিভাবে মানে গরু কেন্দ্রিক এটা হচ্ছে হাউ ইট ডেভেলপড এখানে ইন ডিটেইল আলাপ করেছে তোমরা এটা নিয়ে একটা কাউ ভিজিলেন্স নিয়ে তোমার হচ্ছে একটা ই আছে তোমাদেরকে এটা যদি দেই তোমার হচ্ছে কাউ ভিজিলেন্স আচ্ছা আমি তোমাদেরকে এই এই ডকুমেন্টারিটা একটু দেখবা তোমরা হ্যাঁ কাউ ভিজিলেন্স নিয়ে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে ডকুমেন্টারি আছে তো কাউ ভিজিলেন্সে বলা হচ্ছে যে কি হুট করে বিজেপি ক্ষমতায় আসার পরে তারা যে কাজটা করেছে আমি এখন ডিটেলে যেতে চাচ্ছি না কাউ ভিজিলেন্স নিয়ে তোমাদেরকে আমি পরে দিব তোমরা একটু দেখে নিবা তারা ক্ষমতায় আসার পর তারা যে কাজটা করেছে যে তারা মানে হচ্ছে স্লাটার হাউসগুলোকে নিষিদ্ধ করলো যে এখানে মানে গুজরাট এটার একটা ইট হ্যাজ ইটস ওন হিস্ট্রি ভেজিটেরিয়ান হিস্ট্রি

মানে গ্রেজুয়ালি ক্রিমিনালাইজ হয়ে গেছে সেখানে বুঝেছ মশায়ক এই যে ক্ল্যাম ডাউন অল অল ইলিগাল স্লটার হাউসেস হুইচ ইন আহমেদাবাদ আর ইনসিডেন্টালি অল ওন বাই মুসলিমস মানে সবগুলো ছিল মুসলিমের ক্লিয়ার

সবকিছু অনেক মানে কাউ সেন্ট্রিক হয়ে গেল তো ইসলামের যেরকম আমাদের মানে ইফি কান্ট স্লটার কাউ উই কান্ট উই ক্যান্ট উইচ টু কামেলস ওর ল্যাম্পস ওর বাফালো আহ ইফ নিডেড তো ওগুলাও কি পরে ব্যান্ড হয়ে গেছিলো অ্যাজ আজ কারণ ওগুলাও তো ওগুলাও তো উ হ্যাভ টু স্লটার ই পার্কুলার ম্যানার

দেখেছো ওর ইয়াটা পড়েছো মনে আছে তোমাদের কে ছিল ওর বাসায় ভারত ভারতের অভিজ্ঞতাটা কি ভারতের প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে তুমি দেখবা যে ভারতের অভিজ্ঞতাটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে সে কি করছে প্রথম সে শহরে আসছে শহরে এসে একটা মুসলিমদের দোকানের কলোনির মধ্যে ঢুকে গেছে যেখানে চিকেনকে কে তোমার হচ্ছে চামড়া ছাড়াইয়া বিক্রি করতেছে এটা দেখে সঙ্গে সঙ্গে সরি মানে সরি প্লিজ ডোন টেক মানে নেগেটিভ থিং সঙ্গে সঙ্গে সে বমিটিং মানে সে বমি করে ফেলছে বুঝছো জিনিসটা এবং সে তিন দিন খাবার খাইতে পারে না যে চিকেনকে এইভাবে কারণ সে এবং সে লিখলো যে তার সঙ্গে যখন এক সঙ্গে রাইটারের সঙ্গে একই ম্যাচে একই বাসায় থাকতেছে সে জীবনে ফর দ্য ফার্স্ট টাইম সে আনকুকড ফ্লেশ দেখছে মিট দেখছে ফর দ্য ফার্স্ট টাইম বুঝছো জিনিসটা ভারতের অভিজ্ঞতাটা দেখো নাই পড়েছে এটা

এই চিকেনটা দেখে সে তিন দিন না খাইতে পারে এবং সে বললো আমি কখনোই যাইনি সেদিকে তার অভিজ্ঞতা দেখো ইন্টারেস্টিং নো আইডিয়া হোয়াট আই ওয়াজ গেটিং আই ওয়াক রাইট ইন্টু দিয়া সাডেনলি আই সামথিং হ্যাঙ্গিং ফ্রম এ হুক জাস্ট লুক ডিং দিস ইজ এ চিকেন আই ইজ এ চিকেন Then I began to gag. Bharat's face turned serious as he narrated. He portrays his reaction graphically, gauging several times to demonstrate. The light aluminum armchair on which he sat creaked loudly under his movements. I sat down after the gauging. I had to catch my breath. Then I vomited, and someone brought me a glass of water. I sat there for five minutes. Then I returned the same way I had come.

Ingestion to turn something inside out. Almost three weeks after Varad told me of his harrowing fast encounter with meat on the morning of February 27, 2002, we heard the news of the Godra incident. Varad understood the fire on the train in Godra as having been provoked and instigated by Pakistan in collaboration with local Muslims, who, in his view, had acted as proxy agents of the enemy state.

এবং এটাকে সে বলতেছে যে হাইফার বলিক ভেজিটেরিয়ানিজম হ্যাঁ মানে অন্য কিছুকে তারা নিতে পারতেছে না আরেকটা এখানে একটা ইন্টারেস্টিং উদাহরণ দেওয়া হয়েছে যে শাহকুমারী যখন তোমার হচ্ছে এই শাকাহারী যেটা শাহকাহারী শাহকুমারী না তোমার গুজরাটে যেহেতু তোমরা জানো কিনা জানি না গুজরাট হচ্ছে ওয়ান অফ দ্য রিচেস্ট এই যে এই এইটাকে কি বলবো প্রভিন্স ইন ইন্ডিয়া

অথবা নন ভেজিটেরিয়ান হইতে হবে মানে মাঝে মাঝে থাকার ইউ ডোন্ট হ্যাভ এনি স্কোপ ক্লিয়ার ক্লিয়ার মানে আইদার ইউ নিড টু শো দ্যাট ইউ আর এ ভেজিটেরিয়ান অর ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট মানে যে টু অপারেট এ হোটেল অর রেস্টুরেন্ট হ্যাঁ যে এটাকে তোমার হচ্ছে হুম তোমার মানে ইনক্লুডিং বোথ এটা করার তোমার ইউ ডোন্ট হ্যাভ এনি স্কোপ বুঝছো মশাই ইয়েস স্যার এখন আসো ম্যাকডোনাল্ড ফর দা ফার্স্ট টাইম সে আসলো কিন্তু সে একটু ট্রিকি একটা জায়গা নিল হ্যাঁ ম্যাকডোনাল্ড তো নর্মালি তোমরা আমি জানি না তোমরা ম্যাকডোনাল্ডের খাবারের সঙ্গে পরিচিত কেমন সো ম্যাকডোনাল্ড তো মোস্টলি হচ্ছে মানে মিট ওরিয়েন্টেড হ্যাঁ কিন্তু তারা যখন এখানে আসলো তারা তখন খাবারটাকে এমন ভাবে করলো যে যে তোমার হচ্ছে মানে কালারগুলাকে চেঞ্জ করে দিলো ধরো হচ্ছে যারা মিফ কনজিউম করে অনেক ইন্টারন্যাশনাল কাস্টমার থাকে যেহেতু একটা ইন্টারন্যাশনালি রিকোগনাইজ প্লেস হ্যাঁ গুজরাট বিজনেসের জন্য বিখ্যাত মানে যেগুলো হচ্ছে তোমার ডার্ক প্লেস যারা মিট খায় এবং মানে বিফ কনজিউম করে বা বা ইভেন চিকেন কনজিউম করে এটা আলাদা ডিফারেন্ট পেপার এটাকে মানে আলাদা এমনভাবে সেগ্রিগেট করছে এটা এটা নিয়ে আবার এটাকে তারা হচ্ছে অ্যালাউ করছে অনেকে এটা নিয়ে খুব ইন্টারেস্টিং এটা পড়েছো এটা তোমরা মালিহা পড়েছো জি স্যার হ্যাঁ কি বলেছে বলো গুড আর এক্সপ্লেইনিং হ্যাঁ হ্যাঁ আই এম নট গুড আর এক্সপ্লেইনিং একটু বলো আম ওরা ও ও ম্যাকডোনাল্ডস তো ইয়ে নিয়ে এসেছিল কি জানি ভেজিটেরিয়ান যে সাইটটা ওটা নিয়ে ছিল টু

এটা ডার্ক একদম আলাদা আইসোলেটেড সো দোস হু ইল কনজিউম দ্য ফ্লেশ অর বিফ ফর চিকেন সরি বিফ না বিফ তো মোস্টলি নিষিদ্ধই ছিল তোমার হচ্ছে চিকেন যেগুলো ছিল এরা মোস্টলি এটা এটাকে একটা কালার কোড করে দিছে ওকে এন্ড ভেজিটেরিয়ানিজমটাকে এটা আলাদা করে দিছে এবং দ্যাট ইজ ওয়াই ইট আর সামথিং হ্যাঁ তোমার হচ্ছে অ্যাকসেপ্টে অ্যাকসেপ্টেড ইন দ্যার ওন মানে হচ্ছে হ্যান্ডস এখানে একটা ইন্টারেস্টিং জায়গা আছে তোমরা জানো কিনা জানি না মানে একই রকম ভাবে দেখাইতে চাচ্ছে যখন মুসলিমদের বিরুদ্ধে ফোগ্রমটা হচ্ছে তখন সেখানে অনেক আদিবাসী ছিল হ্যাঁ আদিবাসী জনগোষ্ঠী ছিল এবং ডিফারেন্ট গ্রুপ অফ পিপল ছিল দোজ হু কনজিউম বি সরি চিকেন অ্যান্ড মেনিথিং এলস সো এই যে সো কল্ড ভারত যারা কখনোই তোমার হচ্ছে চিকেন কনজিউম করে নাই বা এগুলো তারা কখনোই কনজিউম করে নাই তারা দেখা গেছে এই যে আদিবাসী সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে তাদেরকে তারা তখন বলল যে তোমাদেরকে চিকেন দিব এই এই দিব যেহেতু এটা প্রোগ্রামের মধ্যে তো অসংখ্য হিউজ লুটপাট হয় এই লুটপাটের জিনিসগুলোকে তোমাদেরকে দিব ইউ মে কনজিউম দিস থিং ইফ ইউ তোমার হচ্ছে পিউরিফাই দিস মুসলিমস মানে এদেরকে যদি তুমি এনিহিলেট করতে পারো সো দে হ্যাড নো এনি প্রবলেম উইথ চিকেন অ্যান্ড মানে আদার ফ্লেশেস এট দ্যাট মোমেন্ট যখন ডাঙাটা হচ্ছে মানে উনি এই জিনিসটা দেখাইছে আর কি বুঝছো ক্লিয়ার এই জন্য এবং তিনি দেখাচ্ছেন যে তার যে ভারত সে যখন মুসলিম এলাকাতে যখন হচ্ছে তোমার ফিল্ড ওয়ার্ক করতেছে সে দেখাচ্ছে খুব ইন্টারেস্টিং এই জিনিসটা এখানে লাস্টে দেওয়া আছে সে যখন মুসলিম এলাকাটাতে ফিল্ড ওয়ার্ক করতেছে ভারত হি ওয়াজ টোটালি মানে রিলাক্টেন্ট টু ভিজিট হিজ নিউলি তোমার হচ্ছে এই যে মানে যেটা নিউলি হায়ার্ড এই যে সেখানে মুসলিম কলোনি আছে অন দ্য আদার হ্যান্ড হি এগ্রিড যে তার সঙ্গে সে মিশবে একটা মধ্যবর্তী জায়গায় এসে হুইচ ওয়ান ইজ দ্যাট প্লেস দ্যাট প্লেস ইস ম্যাকডোনাল্ড সে সেখানে যেতে রাজি হয়েছে কিন্তু মুসলিমের এলাকা যেতে রাজি হয়নি বুঝছো এই যে অ্যাম্বিগুইটি এই যে ইকুইভোকালিটি যেটা কেসে দেখাচ্ছে আর কি যে ভিজিস এবং দেখাচ্ছে যে কি শাস্তিকের নিয়ে তার একটা বমিটিং হচ্ছে তারা সেটা থেকে দে রিফ্রেন দমসেলফস বাট ইন টাইমস অফ এনিহিলিটিং অর ইন মানে ডুরিং টাইম অফ ফোরগ্রাম দে হ্যাভ সাপ্লাই চিকেন টু দা আদিবাসিস এন্ড अदर গ্রুপস অফ পিপল টু এনহিলিট দা মুসলিমস সো এই জিনিসটাকে তিনি মূলত যে জিনিসটাতে দেখাতে চাচ্ছেন যে এই যে থ্রু দা নেম অফ ভেজিটেরিয়ানিজম কিভাবে একটা ভাইব্রেন্ট ভায়োলেন্ট মুসলিম আদারকে ক্যাটাগরাইজ করে হ্যাঁ এটাকে এটার জন্য একটা থ্রেট ফিল আকারে হ্যাঁ তোমার হচ্ছে হাজির করে হ্যাঁ এই প্রোগ্রামটাকে তারা সেখানে হ্যাঁ তোমার হচ্ছে সংগঠিত করতে সক্ষম হয়েছিল বা যেটাকে আমরা বলি যে দ্য ম্যানিফেস্টেড ইট ক্লিয়ার 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 স্যার এখানে আরো ইন ডিটেল আরো মানে আরো অনেকগুলো গল্প আছে বিশেষ করে সবগুলা ভারতের হ্যাঁ ভারতের গ্রামের গল্প তোমরা এগুলো সবগুলো পড়ে নিও সিম্পল গল্প এনি কোশ্চেন মোস্টলি দিস মানে এই আর্টিকেলের মেন আর্গুমেন্টটা হচ্ছে যে সো কল্ড ইনোসেন্স ভেজিটেরিয়ানিজম এটাও ভাইব্রেন্ট হয়ে যাইতে পারে বুঝছো মানে রেসিজম এত ভয়ঙ্কর একটা জিনিস আর কি ক্লিয়ার রেসিজম মানে এটা খুব ভয়ঙ্কর এটা এটা আমি তো এই যে শান্তাহারে আজকে কতদিন ধরে ফিল্ড ওয়ার্ক করছি মানে ধরো আমাদের একটা মেইনস্ট্রিম আমাদের মেইন স্ট্রিম একাডেমিয়াতে আমরা তো মুক্তিযুদ্ধের যে গল্পগুলো শুনি ওই গল্পটা না টোটালি ডিফারেন্ট একটা গল্প মানে 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 এই যে ভাইব্রেন্ট হ্যাঁ তোমার মতো হচ্ছে অবশ্যই এটার প্রাইম রেসপন্সিবিলিটি তোমার পাকিস্তান মিলিটারির কারণেই বাংলাদেশে একটা ক্রাইসিস তৈরি হয়েছে সেভেন্টি ওয়ানে হিউজ পিপল ম্যাসাকারড লস দেয়ার লাইফ কিন্তু শান্তাহারে যে জায়গাটা ঠিক মানে গুজরাট প্রোগ্রামের মতো কেন আমি যেটা দেখলাম যে সান্তাহারে নন বেঙ্গলি যে গ্রুপটা ছিল দে ওয়্যার মোস্টলি অ্যানিহেলেটেড মানে একটা মানুষও কিন্তু বাইচে ছিল না একটা মানে দু একজন মানে অল্প কয়েকজন যারা ছিল যে তারা হচ্ছে কারো সঙ্গে পার্সোনাল রিলেশনশিপ ছিল বা এরকম ভাবে ছিল কিন্তু তাদেরকে মানে ফিউলি এনিহিলেট করছে সো এনিহিলেটেড যে তোমার হচ্ছে প্রক্রিয়াটা যে জায়গাটা তুমি দেখো যে গুজরাটে যেটা হয়েছে একই রকম ভাবে সো আমরা এটা এটা ইট ইজ সামথিং মিসলিডিং যে হিন্দুরা শুধু হচ্ছে তোমার দাঙ্গা করে বা মুসলিমরা শুধু দাঙ্গা করে বা পাকিস্তানিরা শুধু দাঙ্গা করে ইট ইজ সামথিং মিসলিডিং যে কেউই যে কোনো সময় দাঙ্গা করতে পারে বুঝছো জিনিসটা মানে আর্টিকেলটার মেইন আর্গুমেন্টটা হচ্ছে যে আমরা খুবই নিরীহ যে সে ভেজিটেরিয়ান সে ভেগান সে খুবই নিরীহ সে কখনো দাঙ্গা করতে পারে না মানে আমাদের এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে না শুনতেছো মশাই বুঝছো জিনিসটা যাও না তুমি দেখো এনডিএতে যে কমন একটা আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ যে ভ্যালেন্ট মুসলিমস বা বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যে দাঙ্গাগুলো হইছে 65 এ হ্যাঁ তুমি দেখো তুমি কেলকাতারতে যদি হিন্দুদের ইন্টারভিউ নাও তারা মনে করবে যে মুসলিমরা খুবই ভ্যালেন্ট হ্যাঁ মানে এরা দাঙ্গাবাজ এই সেই আবার তুমি মুসলিমদের ইন্টারভিউ নাও হিন্দুরা হচ্ছে দাঙ্গাবাজ হ্যাঁ তো এই এই সাইকিটা ইভেন তুমি আমাদের সেভেন্টি ওয়ান নিয়ে হিসাব করো সেভেন্টি ওয়ান আমাদের একটা কমন সাইকি কি যে পাকিস্তানিরা এটা হচ্ছে দাঙ্গাবাজ বিহারীরা দাঙ্গাবাজ কিন্তু বাঙালিরা দাঙ্গাবাজ না যে কেউ যে সময় দাঙ্গাবাজ হইতে পারে যে কেউ আমি তুমি যদি শান্তাহারের গল্পটা শোনো যেমন শান্তাহার আমি যেটা দেখেছি যে শান্তাহারের অনেক একটা বড় প্ল্যাটফর্ম ছিল তখন হচ্ছে তোমার ব্রিটিশ পিরিয়ডে এ ছিল এই যে আসামের সঙ্গে যে যোগাযোগ এটার 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 একটা 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 কি ছিল দার্জিলিং এটা দার্জিলিং এর লাইন ছিল মানে মোস্টলি মানুষ দার্জিলিং যাইতো শান্তাহার সাহেদপুর এদিক দিক দিয়ে যেত সো যেহেতু পশ্চিমবাংলায় ফর্টি সেভেন এর একটা হিউজ রিফিউজি ক্রাইসিস হয়েছে ফর্টি সেভেন এ প্রচুর পরিমাণে বিহারের মানুষ কেলকাটা শ্রমিক তারা যখন ইস্ট পাকিস্তানে এসেছে মেজরিটি অব তারা এই যে তোমার হচ্ছে রেলওয়েতে তারা চাকরি চাকরি নিয়েছিল এবং রেলওয়েতে পরে যেটা তারা হয়েছে কিন্তু মানে পাকিস্তান যে স্টেট কাঠামো ইস্ট পাকিস্তানে আফার হায়ার আর্কি ছিল ইস্ট ওয়েস্ট পাকিস্তানিরা মিডল হায়ার কিতে ছিল এই যে বিহার থেকে এবং তোমার হচ্ছে উত্তরপ্রদেশ থেকে দোজ মাইগ্রেটেড

শান্তাহারকে অ্যাটাক করতে গেছে শান্তাহারের যে বিহারীরা তারা গুলি মেরে কয়েকজন বাঙালিকে মেরে ফেলছে তখন বাঙালিরা খুব খেপে গেছে পাশের একটা থানা থেকে থানা লুট করে অস্ত্র নিয়ে তারা চারদিকে দিকে যতজনকে পার্সে ফায়ার করে তারা ভিতরে ঢুকলো এবং সবাইকে প্ল্যাটফর্মে এসে জড়ো করলো জড়ো করে বললো যে ইউ আর দা মানে ইনোসেন্ট তোমরা হচ্ছে মাসুম তোমাদেরকে কোনো মারা টানা হবে না ইউ শুড স্টে দেয়ার এবং যারা যারা তাদেরকে ডিস্টার্ব করেছে তাদেরকে ধরো গুলি করে মেরে ফেললো এবং দু তিন দিন পর বললো যে তোমরা তোমাদের বাসায় চলে যাও তোমাদের যত অস্ত্র ইভেন চাকু যা যা আছে সব কিছু দিয়ে দাও কিন্তু হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড কিছু পুলিশ সদস্যের ফ্যামিলিকে মেরে ফেলছে ধরো সরি অন্যান্য জায়গায় তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য বলে যে শান্তাহারের বিহারীদেরকে মারবো এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যে শান্তাহারের বিহারীদেরকে তখন তারা আবার কচু কাটা করতে করতে মানে আমি অনেক ফ্যামিলি মানে তাদের সবাইকে আবার প্ল্যাটফর্মে জড় করলো দাঙ্গার পরে হ্যাঁ এবং প্রত্যেক ঘরে যত পুরুষ ছিল সবাইকে ধরো মেরে ফেলছে একদম প্যাটার মধ্যে ছুরি আর মারা গুলা তো খুব ভয়ঙ্কর ধরো যুদ্ধের সময় গুলি মারা মেরে ফেলতো শেষ কিন্তু এখানকার আমাদের মুক্তিযুদ্ধের সময় যে হত্যাকাণ্ড গুলা হয়েছে দাঙ্গার যে হত্যাকাণ্ড গুলা হয় আশপাশে এটা কিন্তু খুব সিভিয়ার ধরো যুদ্ধের সময় একজন গুলি মারে পাঁচজন মেরে ফেলতেছে কিন্তু এখানে পাঁচ ছয় জন মিলে একজন মারে বুঝছো জিনিসটা অন্বেষা পাঁচ ছয় জন মিলে মানে একজন মারে ধরেন আমি অনেক মেয়ের ইন্টারভিউ শুনলাম যে ধরো হচ্ছে তাদের প্যাটের মধ্যে ছুরি দিয়ে প্যাটটা কাটছে ভুড়িটা বের হয়ে গেছে হুম বা হচ্ছে একটা হাত কেটে দিচ্ছে মাথার মধ্যে খন্তি চিনো খন্তি দিয়ে আঘাত করতেছে আমি অনেক লোকের ইন্টারভিউ নিলাম একটা লোকের ইন্টারভিউ নিলাম তার মাথার মধ্যে খুন্তি দিয়ে সে ভাবছে সে মারা গেছে তখন তার বয়স ছিল চোদ্দ বছর কিন্তু চার পাঁচটার দিকে বৃষ্টিতে সে দেখতেছে যে না তার ঘরে তোমার হচ্ছে বৃষ্টিতে তার মানে হুঁশটা জবানটা ফিরে আসে জানটা ফিরে আসছে দেখলো যে তার বোনটা মারা গেছে আট বছরের বোন ছিল হাতটা কাটছে এই হাতেটা পরে গেছে ব্লিডিং হয়ে মারা গেছে মাও মারা গেছে আরেক বোনের প্যাট কেটে দিয়েছিল কিন্তু সে কোথায় যে পালাই গেছে পায় নাই চার দিন পর খোঁজ নিচ্ছে সে মারা গেছে সে রাতের বেলা কেমনে কেমনে জানে পালাই বেঁচে গেছে সো সবাই আবার প্ল্যাটফর্মে আসলো হ্যাঁ কিন্তু সতেরো দিন পরে যখন শুনলো যে পাকিস্তান মিলিটারি শান্তাহার আসতে পারে এই ভয়ে কেন হিয়া

ম্যাসাকার যেটাকে খুব ওর্স ম্যাসাকার সবাই মানে দাঙ্গা যে কেউ যে কোনো সময় যে কোনো করতে পারে কিন্তু তখন এই যে দিন তারা যখন প্ল্যাটফর্মে ছিল লাস্টে এরা কোনো খাবার পায় নাই মানে খুবই অনেকে ছোট বাচ্চারা না খেয়ে মারা গেছে এরপরে লাস্টে যখন আসলো যে এদেরকে একদম সমলে উৎখাত করব হ্যাঁ উৎখাত করতে দেখা গেছে যে কি তোমার রেল লাইনের যে ইয়াটা আছে এই যে রেল লাইনের এই যে এই যে তোমরা জানো কি প্ল্যাটফর্ম এটাতে ছোট ছোট বাচ্চাদেরকে মানে চিকেন যেরকম ছোট চিকেন যেভাবে কবুতর যেভাবে নিয়ে যায় এভাবে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে রেল লাইনের পাশে মানে পিটে পিটে তাদের মগজ ছুট ছুড়ে দিত উপরের দিকে ছোট বাচ্চাদেরকে মেরে চাকু ধরতো মানে খুব ব্রুটালি টর্চার করে মারছে ইভেন আমি এরকমও কেস দেখলাম যে মেয়েদের ব্রেস্কেটে বলিবল খেলছে হ্যাঁ সো মানে এত যে তোমার হচ্ছে দেখো সো এই যে মানুষ হিতাহিত জ্ঞান থাকে না আমি অনেক লোকের ইন্টারভিউ নিয়েছি যারা প্রোগ্রামে অংশ নিয়েছিল সেখানে তো তাদের সবার বক্তব্য হচ্ছে যে প্রথম সে যখন কিল করতে গেছে সে বেহুশ হয়ে গেছিল একজন আমারে বলে হ্যাঁ আমি স্বভাবতই এই যে এগুলো তো ইথিক্যাল ইস্যু হচ্ছে আমি দিতে পারি না স্বাভাবিক কিন্তু দেখো এই জিনিসগুলা এই ঘটনাগুলো ঘটেছে মানুষ যে কেউ যে কোনো সময় নৃশংস হয়ে যাইতে পারে মানে নৃশংসতা মানে এখানকার আলাপটা হচ্ছে মূলত নৃশংসতার আলাপ আর কি বুঝছো তো দেখো ইনোসেন্ট বাঙালি ইনোসেন্ট মুসলিমস ইনোসেন্ট হিন্দু ইনোসেন্ট বিহারি এনিওয়ান এনি টাইম গুড বি ভায়োলেন্ট এনি গ্রুপ অফ পিপল বুঝছো জিনিসটা অন্য সব বুঝছো জিনিসটা সো এই যে এই যে তার দ্বারা এই যে ভায়োলেন্ট হয় এবং এই ভায়োলেন্টগুলা খুবই ভয়ঙ্কর ভায়োলেন্ট মানে তুমি এখানকার যদি দেখো যে এখানকার ভায়োলেন্সগুলো খুবই ভয়ঙ্কর মানে তুমি যদি মানে গুজরাটের ভায়োলেন্সগুলো সেম মানে ও মাই গড এবং আমি শান্তার চিত্র দেখলাম ধরো কাউকে যদি প্যাক কেটে দেয় হাত কেটে দেয় এটা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায় না চার পাঁচ দিন বাঁচে থাকে বুঝছো এবং চার পাঁচ দিন পরে কিন্তু তারা মারা যায় এবং খুব ব্রুটালি এরকম অসংখ্য মানুষ মারা গেছে আমাকে সান্তার কলেজের একজন প্রিন্সিপাল ছিলেন উনি বললেন যে একটা মানুষ দাঁড়াইলে যতটুকু ক্লাস হয় এতটুকু ক্লাস তিনি রেখেছেন হ্যাঁ মানে খুব ভয়ঙ্কর যে প্র্যাকটিসগুলো আমাদের এখানে হয়েছে একই রকম ভাবে দেখো পাকিস্তানি মিলিটারি সাইদপুর ক্যান্টনমেন্টে কিভাবে বাঙালিদেরকে মেরেছে আর বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি টিচারদেরকে কিভাবে মেরেছে তো তুমি দেখো এই যে ফেরোসাস হয়ে যাওয়া যে রায়টের সময় বা ফোগ্রমের সঙ্গে এই সময় যে ফেরোসাস হয়ে যাওয়া এই গ্রুপ অফ পিপল এটা যে শুধুমাত্র ভেজিটেরিয়ানিজম ভেজিটেরিয়ান হইলে বা নিরীহ ধার্মিক হইলেই যে এনিওয়ান উড নট বি দ্য ভায়োলেন্ট দ্যাট ইজ নট ট্রু বুঝছো এই আর্টিকেলের মেইন আলাপটা মাসাইক বুঝেছো মশাই কেন হি আমি আমরা মনে করি যে শুধুমাত্র ওই গ্রুপ অফ পিপল ওরাই মাত্র খারাপ মানে ওরাই হচ্ছে ভায়োলেন্ট আমরা ভালো বুঝছো জিনিসটা এই এই আলাপটাই ঝামেলা বুঝছো বুঝছো এনিওয়ান উড বি ভায়োলেন্ট এনি টাইম এই জিনিসটাকে চেক অ্যান্ড ব্যালেন্স এই যে মানুষ যে ভায়োলেন্ট ফেরোসাস হয়ে যেতে পারে মানে হিউম্যান মানে যেটাকে আমরা কি বলি আর কি যে এটা সর্বোচ্চ সব চাইতে নগ্ন যে এটার নাম আমরা কি বলতে পারি সব চাইতে নগ্ন যে এক্সপ্রেশন যেটা আমরা গুজরাটে দেখেছি বাংলাদেশের যুদ্ধের সময় আমরা দেখেছি হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় দেখেছি হিন্দুদের বিরুদ্ধে সিক্সটি ফাইভ এর যে দাঙ্গা সেখানে দেখেছি মুসলিমদের বিরুদ্ধে যে দাঙ্গাটা হচ্ছে গুজরাটে স্টিল তোমার হচ্ছে আসামে যে হচ্ছে তো সবগুলোতে যে কমন ট্রেড কমন ট্রেডটা হচ্ছে রাইস আর কেন টিয়ারমি আমাকে বাকিরা শুনতে কানেকশন ওকে স্যার এখন শুনতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা সো এই যে একটা কমন যে একটা কমন যে জায়গা যে ফেরোসাস হয়ে যাওয়া এই ফেরোসাস এই ফেরোসাস হয়ে যাওয়াটার এই যে এখানে বলা হচ্ছে যে এটার একটা স্টেজ আছে ওভার দ্য পিরিয়ড এদেরকে ডেমোনাইজ করে আলাদা সেপারেট করে গেটওয়াইজ করে হ্যাঁ এবং এই যে রেসিজম যেটাকে আমরা বারবার আমরা বারবার বলতেছি যে দিস ইজ সামথিং কাইন্ড অফ রেসিজম যে রেসিজমের মধ্যে গেলে তোমার হিতাহিত কাণ্ড জ্ঞান সব কিছু লোক পায় হ্যাঁ সো তখন তুমি ইনোসেন্ট ভেজিটেরিয়ান বা ইনোসেন্ট অমুক বা ইনোসেন্ট মুসলিম ইনোসেন্ট হুজুর বা ইনোসেন্ট পাদ্রি ফিবল ফরগেট অ্যাবাউট ইট বুঝছো

কিন্তু মানে যারা হলো ভেজিটেরিয়ান ওরা তো একদম মিট যেখানে মিটের কোন কাজ হচ্ছে ওখানে বসারই কথা না কিন্তু সেখানে গেছে কিন্তু ম্যাকডোনাল্ডে গেছে ওই যে যেহেতু বললাম না যে ম্যাকডোনাল্ডে ওই যে তোমাদেরকে ওইটাই তো বললাম যে ওদের অ্যাম্বিগুটি সে ম্যাকডোনাল্ডে যাচ্ছে তারপর সে আদিবাসীদেরকে এই যে চিকেন প্রকি করতেছে ইট ইজ অল अबाउट টু তোমার এটাকে কি বলবো তার যে জিদটা আছে হ্যাঁ মুসলিমস তাদেরকে এনি হিলেট করার তার যে জিদ এই জিদের বাইরে দ এনিথিং হি অর শি টু ডু টু পারফর্ম বুঝছো জিনিসটা ওই যে রেসিজম ওই জন্য আমরা বারবার বলি যে রেসিস্ট হওয়া যাবে না বুঝছো জিনিসটা মূল প্রবলেমটা তো রেসিজমে ক্লিয়ার মূল প্রবলেম তো দা ভেজিটেরিয়ানিজম এনা বুঝছো জিনিসটা বুঝছো জিনিসটা সো তুমি তুমি কখন যে কি হচ্ছে এই যে তোমার প্রবলেমটা তো রেসিজম যে তুমি একটা জাতকে দেখতে পারতছ না এটাকে এনিহিলেট করতে চাচ্ছ ছোট বাচ্চাকে তুমি মানে মাথা মাথা ফাটাই দিচ্ছ ওয়ালের সঙ্গে বাড়ি মেরে হ্যাঁ তুমি মেয়েদেরকে এত ব্রুটালি টর্চার করছো বুঝছো জিনিসটা ক্লিয়ার জি স্যার রাইস ক্লিয়ার জি স্যার ওকে থ্যাংক ইউ সো মাচ এনি কোশ্চেন any question anyone else anyone else thank you so much. see you tomorrow okay tumra ki kal ke oi je malabar mane ei je ei je framing fanatic eta ekta pore neba article ta okay and please submit your assignment on time okay tomader ke out of 10 you need to submit at least 7 seven assignments thank you bye see